আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বোরহানি। আমার ঘরে যা যা উপকরণ আছে ওইটা দিয়ে আমি আজকে তৈরি করে দেখাবো। চলুন আমাদের বোরহানি তৈরি করতে কী কী লাগছে। আমি এখানে নিয়েছি পুদিনা, ধনে পাতা, কাঁচামরিচ, দই, এটা হচ্ছে টক দই, তারপর হচ্ছে টমেটো সস, চিনি, মিষ্টি অনুযায়ী যারা যেরকম মিষ্টি পছন্দ করে। আমি ধনে পাতা পুরোটাই ব্লেন্ডারে দিয়ে দিলাম, এটা আর কিছু করবো না। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ, আস্তে আস্তে সব দিয়ে দিব। চিনি দিচ্ছি, চিনি আমি 2 চামচ দিয়েছি, পুদিনাও দিয়ে দিয়েছি। এবার টক দই পুরোটা ঢেলে দেব। এটা আমার বরফ আছে সেজন্যে অর্ধেক দিচ্ছি, আর অর্ধেক এগুলো যখন ব্লেন্ড হয়ে যাবে তারপর আর অর্ধেকটাই দিয়ে দিব, আর বাকি অর্ধেক। আর এটা হচ্ছে বোরহানি মশলা, এরকম প্যাকেটে দোকানের মধ্যে পাওয়া যায়। এই বোরহানি মশলাটা দিতে হবে, না হলে বোরহানির যে ফ্লেভারটা আসে ওটা আসবে না, সেজন্য এই মশলাটাও দিতে হবে। এটাকে বলে বোরহানি মশলা, পুরো প্যাকেটই দিয়ে দিব, পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি ধনে পাতা, কাঁচামরিচ, পুদিনা, চিনি, টক দই, বোরহানি মশলা সব একসাথে দিয়ে ব্লেন্ড করে ফেলবো। এখন সব ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি এগুলাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যেন কাঁচামরিচ ধনেপাতা এগুলো দানা দানা না থাকে, মিহি হয়ে যায়। এখন টমেটো সস দিয়ে দিলাম, আর বাকি যে আছে টক দই আছে এগুলো সব দিয়ে দিচ্ছি। বাকি টক দিয়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, তারপরে সব একসাথে ব্লেন্ড করে ফেলব। ঘরে যা উপকরণ আছে, কাঁচামরিচ ধনেপাতা পুদিনা টমেটো সস দই, সব উপকরণ দিয়ে আমি বোরহানিটা বানিয়ে ফেলেছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কীরকম লাগে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি সবার কাছে একটু শেয়ার করে দিবেন, আর বেশি ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনারা যদি আমার ভিডিওতে লাইক দেন, এটা দেখে আমার অনেক ভালো লাগে, আমার ভিডিও আপনারা পছন্দ করেছেন সেজন্য লাইক দিয়েছেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।